মেহেরপুরের গাংনি উপজেলার ধলা গ্রামে দুই ইউপি মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন আর এ সময় আহত হন 20 জন। সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাহারুল এবং শাহাদুল দুজনে ইউপি মেম্বার আসমাইন হোসেন টুটুলের ভাই। স্থানীয়রা জানান, গাংনির কাথুলি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সদস্য আসমাইন হোসেন টুটুলের সঙ্গে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের বিরোধ দীর্ঘদিনের। এবারের নির্বাচনে আতিয়ার এবং আসমাইন টুটুল একই ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউপি নির্বাচনের প্রচারকালে প্রতিপক্ষের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এবং মেহেদী গুলিবিদ্ধ হয়েছেন। আবার অন্যদিকে নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে 3 নিহতের ঘটনার 3 দিন পর মামলা হয়েছে। একলাই গিয়েছে ভোট চাইতে, জাতির লোকজন বড় পুকে হামলা করে, আমার বড় পুকে আর আপুকে বাঁচাতে গিয়ে আমার কোপ লাগে হাতে। ভোট চাইতে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, দুজন মারা গিয়েছে। দ্রুত যারা এই ঘটনাটি ঘটেছে তারা আইনের আওতায় আসবে। এই মুহূর্তে মেহেরপুর গাংনি কমপ্লেক্সে রয়েছেন আমাদের সহকর্মী মাজিদুল হক মানিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আহতদের অবস্থা কেমন সেটি জানাবেন, সেই সাথে সহিংসতার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত? আহতদের মধ্যে 7 জন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন এখানকার চিকিৎসকরা, এবং তাদের শারীরিক অবস্থা ডাক্তারি ভাষায় ভেরি ক্রিটিক্যাল, এই ধরনের আসলে শব্দ দিয়ে ডাক্তাররা আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে তাদের খুব মুমূর্ষ অবস্থা, যে কোনো সময় তারা মারাও যেতে পারেন। আর সব মিলিয়ে এখানে মারা গেছেন 2 জন, তারা 2 জন আপন ভাই। এই ঘটনার মামলার প্রস্তুতি চলতেছে, যে এক পক্ষের যিনি নেতা ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে পরিবারের সবাই শোকাহত, একটু সময় লাগবে। আমরা একটু আগে দেখেছি যে র‍্যাব এবং পুলিশের পৃথক 2টি টিম ওই গ্রামে তারা অবস্থান করছেন, এবং সকালে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এই রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র হাসুয়া রামদা সহ অন্যান্য দেশীয় অস্ত্র শস্ত্র তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং স্বাভাবিকভাবে পৌঁছে এসেছে। যেহেতু 11 তারিখ, কালকের দিন পরেই এখানে ইউপি নির্বাচন, এই নির্বাচনটা আদৌ হবে কি স্থগিত করা হবে সে বিষয়েও নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিচ্ছে। আর চলছে মামলার প্রস্তুতি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে। আমরা যদি একটু পিছনের মেসেজ আপনাদেরকে জানিয়ে রাখি, যে 1997-96 সালে আতিয়ার রহমানের মেম্বারের ভাই মাসাদ এখানে হত্যাকাণ্ডের শিকার হয়, তার মামলা আসামি ছিলেন আজমাইন হোসেন টুটুলরা। পরবর্তীতে 2009 সালে টুটুলের এক ভাই বিল নিয়ে সংঘর্ষে মারা গিয়েছিলেন, এবং পরবর্তীতে 2017 সালে টুটুলের আরেক ভাই এনামুল্লাহ লোলু, তিনিও সন্ত্রাসীদের উপর্যুবরী কোপের আঘাতে মারা গেছেন। এই যে এই মার্ডার, পাল্টাপাল্টি মার্ডার নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরেই কিন্তু বিরোধ চলে আসছে, এবং এবারের নির্বাচনে যেহেতু একই ওয়ার্ডে দুই গ্রুপের নেতা আজমাইন হোসেন টুটুল এবং আতিয়ার রহমান তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা ছিল এবং মার্ডার হতে পারে, সংঘর্ষ হতে পারে এরকম আশঙ্কা ছিল। সেই ঘোষণায় আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়েছে। এখন এলাকায় খুবই একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ বলছে, মানিক আমাদের সাথে যোগ দিয়েছিলেন, মানিককে ধন্যবাদ।